বিশ্ব রাজনীতিতে একটা নতুন পরিস্থিতি বিরাজ করছে, এমনকি ওয়ার্ল্ড অর্ডার বলতে আমরা যা বুঝি সেক্ষেত্রেও কিছুটা প্যারাডাইম শিফট লক্ষণীয়। দিন দিন অথরিটেরিয়ান রেজিমগুলো শক্তিশালী হচ্ছে এবং ওয়ার্ল্ড পলিটিক্সের একটা শক্তিশালী গ্রুপ তারা অথরিটেরিয়ান রেজিমকে প্যাট্রোনাইজ করছে এবং এটা গণতান্ত্রিক মোড়কে, নির্বাচনী ব্যবস্থার মোড়কে অথরিটেরিয়ান রেজিম কিংবা আনডেমোক্রেটিক রেজিম দিন দিন বিকাশ লাভ করছে। এখানে গণতন্ত্র ঠুনকো হয়ে যাচ্ছে অনেকের কাছে। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা অগণতান্ত্রিক, এটা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে দিন দিন। তাছাড়া গণতান্ত্রিক ব্লক যারা, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা, তাদের ক্ষেত্রেও নানান ক্রাইসিস আছে। যেমন আমাদের মধ্যপ্রাচ্যে যে পার্মানেন্ট ক্রাইসিস এবং রাশিয়া ইউক্রেন ওয়ার থেকে শুরু করে নানান বিষয়ের কারণে পশ্চিমাদের অনেক সীমাবদ্ধতা আছে, নানান সমীকরণের কারণে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের গণতন্ত্রায়নের ক্ষেত্রে নানান সীমাবদ্ধতা আছে, চাইলেও অনেক ক্ষেত্রে অনেক পদক্ষেপ নিতে পারে না। আওয়ামী লীগ এই নতুন পরিস্থিতির সুযোগ ভালোভাবে কাজে লাগাচ্ছে এবং আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে আমেরিকাকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আসলে গণতন্ত্রের কথা বললেই হবে না, তোমাদের দেশে যে গণতন্ত্র বা পিওর ডেমোক্রেসি এগুলো বলে লাভ নেই, পৃথিবীটা তো দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, ভারতের মতো গণতান্ত্রিক দেশ এখন গণতান্ত্রিক মোড়কে একটা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় রূপ নিচ্ছে, রাশিয়ায় নির্বাচন হয় কিন্তু কেমন নির্বাচন হয় সবাই জানে, সেখানেও গণতান্ত্রিক মোড়কে একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা জাতির ঘাড়ে চেপে বসেছে। আমরা সিরিয়ার কথা জানি, নির্বাচন হয়, ভোট হয়, পৃথিবীর আরও অনেক দেশ আছে যেখানে নির্বাচন হয়, ভোট হয়, কিন্তু আসলে কোনো নির্বাচন কিংবা ভোট হয় না এবং ক্ষমতাসীনরা কেউ 15 বছর 20 বছর যাবৎ ক্ষমতায় আছে, 90% 94% ভোট পায়। মানে বিশ্ব ব্যবস্থাটা এরকম চলছে, কিন্তু মানে এই এই অবস্থাটার বৃদ্ধির কারণে গণতান্ত্রিক বিশ্ব চাইলেও অনেক জায়গায় কঠিন পদক্ষেপ নিতে পারে না, তাদের স্বার্থ অথবা তাদের মিত্রদের মধ্যেই অনেক ক্ষেত্রে এই অবস্থা, নানান জটিল সমীকরণ। তা আওয়ামী লীগ এগুলো ভালোভাবেই জানে যে আসলে বাস্তবতাটা কী, গণতন্ত্রের কথা বললেই যে গণতন্ত্র দিতে হবে তা নয়, গণতন্ত্র তো রাশিয়ান গণতন্ত্র আছে, সিরিয়ান গণতন্ত্র আছে ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ একসময় এরকম বলতো যে না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সবাইকে নিয়ে নির্বাচনে বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের পরামর্শকে আমরা মূল্যায়ন করি, যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাই, আপনারা হেল্প করেন, এরকম কথাবার্তা বলতো। কিন্তু ভারত চীন রাশিয়ার সহযোগিতায় আওয়ামী লীগ এখন যুক্তরাষ্ট্রকে পাল্টা বার্তা দেওয়ার চেষ্টা করছে, পাল্টা প্রশ্ন করছে। যেমন একটা খবর দর্শক, আমরা 17 এপ্রিল 24 বিশ্লেষণ করছি, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানতে চেয়েছেন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন তার উদ্দেশ্যে, যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে। এর মানে আগে এ ধরনের বিষয় কিন্তু ছিল না, গণতন্ত্র নিয়ে প্রশ্ন করলে যে হ্যাঁ গণতন্ত্র আমরা তো চাই, আপনার হেল্প করেন, আমরা চেষ্টা করছি, এভাবে উত্তর দিত। কিন্তু এখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে যে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের কী অবস্থা, আপনাদের গণতন্ত্র কেন পিছিয়েছে, এর মানে যুক্তরাষ্ট্র যাই বলুক ওগুলো তারা মানবে না। মানে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছে এইসব কথাবার্তা বলে যে পৃথিবীটা যে দুইটা ব্লকে ভাগ হয়ে গিয়েছে, যে একটা হচ্ছে রাশিয়া চীন এদের নেতৃত্বে বা এদের বলয়ের অগণতান্ত্রিক, গণতান্ত্রিক মোড়কে অগণতান্ত্রিক একটা ব্লক, সেই ব্লকে বাংলাদেশ ঝুঁকছে, অতএব যুক্তরাষ্ট্র ব্লকেই যে থাকবে বিষয়টা এরকম নয়, তোমাদের এই গণতান্ত্রিক ব্লকে আমরা থাকছি না, মানে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যাতে আমেরিকা আওয়ামী লীগকে বেশি চাপ না দেয়। কারণ বেশি চাপ দিলে যতটুকু আমেরিকার সাথে এনগেজড আছে তার চাইতে একেবারে বের হয়ে পুরোপুরি রাশিয়া চীন বলয়ে চলে যায় কিনা, এরকম ভয় দেখানোর চেষ্টা করছে। তো ওবায়দুল কাদের যে প্রশ্ন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে, এই প্রশ্নের তাৎপর্য এটাই যে এটা আওয়ামী লীগকে একটা আমেরিকাকে একটা বার্তা দেওয়া। এবং শুধু এই ওবায়দুল কাদের এই বক্তব্যে না, নানানভাবে আওয়ামী লীগের লোকজন যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছে যে না, আমাদের চীন আছে, রাশিয়া আছে, তো তুমি বেশি চাপাচাপি করলে তোমার ফলাফল আরও করুণ পরিণতিতে পড়বে এখানে, আর যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা আছে। এর মানে গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের আর কোনো কমিটমেন্ট নেই, গণতান্ত্রিক বলয় থেকেই তারা ছিটকে পড়ছে,
অগণতান্ত্রিক বলয় আনুষ্ঠানিকভাবে জুগছে। গত মঙ্গলবারের কথা আমরা একটু পরে বিশ্লেষণ করছি। রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন রাখেন, যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতার সূচকে 25 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এমন তথ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটাই যে সত্য তা তো আমরা মেনে নিচ্ছি না, 25 ধাপ পিছিয়েছে। আমি রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে সেটার জবাব আগে দিন। মানে এই যে গণতন্ত্র নিয়ে সূচক, গণতন্ত্রের মানদণ্ড, এই যে প্রতিষ্ঠিত কাঠামো, এগুলোতেই এখন আওয়ামী লীগ বিশ্বাস করতে চাইছে না, এগুলোকে উল্টে দিচ্ছে। অথচ আওয়ামী লীগ যুগ যুগ ধরে যেসব প্রতিষ্ঠানের সার্ভে বা ফাইন্ডিংস রেফারেন্স হিসাবে গ্রহণ করতো, এখন প্রকাশ্যে সেগুলোকে ডিনাই করছে। এর মানে গণতান্ত্রিক ব্লক থেকে এই অগণতান্ত্রিক ব্লকে আওয়ামী লীগ পদার্পণ করছে, সেরকম বার্তা। অথচ এই যেসব আটলান্টিক কাউন্সিল, অমুক তমুক নানান প্রতিষ্ঠানের, এমনকি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্ট, এগুলো যখন আওয়ামী লীগের পক্ষে যেত তখন আওয়ামী লীগ এগুলোকে ব্যবহার করতো, এই সিপিডির রিপোর্ট ব্যবহার করতো, এখন সিপিডি ভালো না। সুজনের রিপোর্ট ব্যবহার করে বিএনপিকে কত তুলোধনা করলো, এখন সুজন ভালো না। এর মানে আসলে আওয়ামী লীগের প্যারাডাইম শিফট, যুক্তরাষ্ট্রকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক বিভিন্ন অনুষঙ্গ কিছুই আওয়ামী লীগ মানে না, কারো কোনো ফাইন্ডিং সার্ভে এগুলোতে কোনো শ্রদ্ধা বা কোনো সমর্থন আওয়ামী লীগের নাই, সব একেবারে ওভারলুক করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বিএনপি বলছে তার আন্দোলনের কৌশল পরিবর্তন করেছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটির কি জবাব দেব, তারা আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে গেল, গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে এলো, এই আন্দোলন তো অন্তঃসারশূন্য। আসলে যেভাবে আওয়ামী লীগ নির্যাতন করেছে তাতে আন্দোলন করার মতো কোনো পরিবেশ তো আওয়ামী লীগ রাখেনি। যাই হোক দর্শক, তারপরেও বিএনপির দুর্বলতা আছে, যার ফলে আওয়ামী লীগ এই ট্রল করতে পারছে। তা বিশ্ব ব্যবস্থার একটা নতুন পরিস্থিতিতে আওয়ামী লীগ এখন আমেরিকাকেই পাল্টা বার্তা দিচ্ছে, এবং ভারত, চীন, রাশিয়া এই বার্তা দেওয়ার বুদ্ধি দিচ্ছে যে আমেরিকা যেন বাড়াবাড়ি না করে, যেন চুপ থাকে, এই উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছে। মানে এটা থেকে একটা বিষয় কনক্লুশনে যাওয়া যায় যে আওয়ামী লীগ শুধু আগামী 5 বছর না, স্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্যে তারা যা কিছু করতে পারে, দেশের অবস্থা যাই হোক না কেন, আন্তর্জাতিক বিশ্ব থেকে বাংলাদেশ যতই বিচ্ছিন্ন হোক না কেন, অর্থনৈতিক অবস্থা যতই খারাপ হোক না কেন, কিচ্ছু আসে যায় না, ক্ষমতায় থাকার জন্য যাচ্ছে তাই করতে পারে। যেমন বাশার আল আসাদ যা করছে, পুতিন যা করছে, সেই সব থিওরি এখন আওয়ামী লীগের কাছে অনুসরণীয়, অনুকরণীয় হচ্ছে। আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট, টিআইবির রিপোর্ট, সিপিডির রিপোর্ট, সুজনের রিপোর্ট, জাতিসংঘের রিপোর্ট, মানে এই কাঠামোতেই এখন তারা বিশ্বাস করে না।